Assalamualaikum, this is me. Welcome back to my YouTube channel. Yo guys, aske video ta kine hocche tumra to video title thumbnail diye bujhecho. So aske ami alochona korbo amar cycle tricks niye. Amar cycle tricks e onek problem diyeche. Ajke ami eta niye bistarito alochona korbo. Ar ajke ami ki tricks lagabo eta tomaderke dekhabo. Ar beshi deri na kore cholo amader video ti shuru kori. তো গাইস, আমার হাতে তোমরা দুইটা রোটর দেখছো, ডিক্স রোটর। তো দুইটার দেখো সাইজ একটু ছোট বড় আছে। আমার এই হাতেরটা একটু ছোট, এই হাতেরটা একটু বড়। তো এটা হচ্ছে 180mm রোটর, আর এটা হচ্ছে 160mm রোটর। তো 180 আর 60-এর মধ্যে পার্থক্য কি আজকে আমি এই বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকে আমি আমার হচ্ছে পিছনের ডিক্সটা আমি চেঞ্জ করব, এই ডিক্সটাই চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার কারণ কি তোমাদেরকে আমি বলছি, আগে আমরা চাকাটা খুলে নেই, তারপরে তোমরা বুঝতে পারবে ডিস্কটা সামনাসামনি দেখো যে কি কারণে আমি চেঞ্জটা করছি। তো আমরা ডিস্কটা খুলি এখন। তো আমার চাকাটা খোলার জন্য আমি আমার 18 নম্বর রেঞ্জ ব্যবহার করব, আর তার সাথে আমি একটা রড লাগবে আমার, যেহেতু আমার এই যে এই পাশে এটা দেওয়া লাগে, দেওয়ার পরে এটা দিয়ে আমি উপরে ঘুরাই তাহলে শক্তি পাওয়া যায়। তো আমি এটা দিয়ে আমার চাকাটা খুলবো আজকে। আমার চাকাটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ডিস্কটা খুলতে হবে। সো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই আমার এইখান দিয়ে এই যে দাগগুলো পড়ে গেছে, এটা মানে উপরগুলো ক্ষয় হয়ে এটা হচ্ছে এই দাগটা পড়ার কারণ। এই জায়গাটুকু এখনো ক্ষয় হয়নি, উপরগুলো ক্ষয় হয়ে গেছে। তো আমার মানে অনেক পরিমাণ ডিস্কটা ইউজ হয়েছে, সো এই দেখো এই পাশাপাশি এটা দেখো, এটা একদম নিউ ব্র্যান্ড, এটা ফুল টা একদম ক্লিয়ার আছে। তো আজকে আমি এটাই লাগাবো। তো তার আগে আমরা ডিস্কটাকে খুলে নিব। এটা খোলার জন্য 4 নম্বর এলিঙ্গি। তো আমরা এক একে সব নাটগুলো এক একটু করে খুলে ফেলবো। এই দেখো, তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, আমার এই সাইড দিয়ে এগুলো নষ্ট হয়ে গেছে, এই কারণে আমার এটা চেঞ্জ করা। এখন ব্রেকটা কেমন জানি ধরে না, মানে কখনো ধরে কখনো ধরে না, এই কারণে আজকে এটা চেঞ্জ করা। তো আমরা এখন এটা কি করব, এটা চেঞ্জ করে ফেলবো। তো এখন হচ্ছে আমরা এটা লাগাবো। তো এটা লাগানোর আগে তোমরা কিছু সিনেমেটিক দিকে আসো। তো তোমাদের সিনেমেটিক দেখাতে হয়ে গেছে, এখন আমরা লাগাই লাগাবো। বেশ, লাগাবো, অবশ্যই লাগাবো, কারণ আজকে আমি হ্যাপি, যেহেতু একটা নতুন ডিস্ক ইনস্টল দিচ্ছি। আর যারা সাইকেল স্টার্ট করে তারাই বুঝবে যে মানে জিনিস আপডেট দেওয়ার পর মনের ফিলটা কেমন থাকে। তো অবশ্যই যদি সাইকেল স্ট্যান্ডার্ডরা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে একটা ডিস্ক পরিবর্তন করার ফিল কীরকম। তো আমি বেশি দেরি করবো না, লাগাই ফেলবো, তারপর তো কিছু স্টান দেখাতে হবে অবশ্যই, তাই না? তো আমরা এখন লাগাই ফেলি। তো যেইভাবে খুললাম সেম পজিশনে আবার লাগাই দিব। এটার একটা জিনিস খেয়াল করবা, এটার উল্টা সিধা আছে। এই দেখো এই পাশে লেখা, এটা তোমরা বাহির সাইড দিবা, আর এ পাশে লেখা নাই, তো এটা ভিতর সাইড দিয়ে দেবা। এটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, উল্টা কোনটা সিধা কোনটা। তো আমরা এটা লাগাই দিব এখন। লাগানোর পর আমরা বেশি টাইট তোমরা দিবা না, কারণ বেশি টাইট দিলে কি হবে যে
যখন তোমরা নেক্সট টাইমে আবার খুলতে যাবা তখন তোমাদের এটা খুলতে অসুবিধা হবে, দেন তারপরে তোমাদের প্যাচটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো এরকম আমার সাথে অনেকবার ঘটছে, এই কারণে আমি এখন অল্প করে টাইট দিয়ে দেবো, বেশি টাইট দিলে নেক্সট টাইম আমার আবার সমস্যা হতে পারে। তোমরাও অল্প করে টাইটটা দিবা। আমার এটা টাইট তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চাকাটা সেট করব। আরেকটা কথা, তোমরা অনেকে কোশ্চেন করতে পারো যে আমার আমি এক্সেলটা খুব সহজে খুলে ফেললাম, আমার কোনো বল টল কিছু পড়লো না বা নড়লো না। তো তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করে আমি দেখাচ্ছি, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। তোমরা এই দেখো, আমার এটা কিন্তু এই জায়গায় কোনো বল নাই, এটা আমার একটা কাপ সিস্টেম, আমার এটা বিয়ারিং হাব, এটা কোজার হাব, তো এই কারণে কোজার হাবে বিয়ারিং দেওয়া থাকে, এই কারণে আমার খালি এই পাশে একটা হোল্ড করা আছে এই এক্সেলটার মাপে। তো এটা হচ্ছে একটা বাইকের এক্সেল, 400 মানে হাফ ইঞ্চি প্রায়। তো আমি জাস্ট খালি এটা ভিতর দিয়ে এইভাবে করে দিয়ে দেই, এই আমার অত ঝামেলা মানে হয় না। তো এইভাবে দেওয়া দেওয়ার পর ও পাশ থেকে আমি নাটটা টাইট দিয়ে দিই, তাহলে আমার কমপ্লিট। সো আমি আমার চাকাটা সেট করে দেবো, যেভাবে খুলছি ওভাবেই। আরেকটা জিনিস, তোমরা এই হুইল সেটটা সেট করার আগে তোমরা এই ব্রেক ক্যালিবারটা খুলে নিবা, তাহলে তোমাদের হুইল সেটটা সেট করতে সুবিধা হবে, না তো তোমাদের ডিস্কটা মানে বাঁধতে পারে, এই কারণে টিউনিং মানে চাকার টাইটটা সঠিকভাবে হবে না। এই কারণে তোমরা আগে এটা খুলে নিবা, তাহলে চাকাটাও সঠিকভাবে টাইট খাবে, দেন তারপরে তোমরা এটা আবার নতুন করে সেট করবা, ভালো করে টিউনিং করবা। তো এটা ক্যালিবারটা খোলার জন্য আমি ব্যবহার করবো হচ্ছে 5 নম্বর L। আমরা আমাদের এটা খোলা কমপ্লিট, এখন আমরা এটা সেট করব। সো তোমরা দেখছো যে আমার চাকাটা একদম পারফেক্টলি ঘুরছে, আমার টাইটটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ব্রেকটা সেট করবো। তো ব্রেকটা কীভাবে তোমরা পারফেক্টভাবে সেট করবো আজকে এটাও আমি তোমাদেরকে জানাবো। তার জন্য সাইকেলটি আমরা সিধা করে নেবো, যেহেতু এখন উল্টা করা আছে, উল্টা করে টিউনিং করলে সমস্যা হবে। সো তোমরা সাইকেল সোজা করে নিবা। সো গাইজ, আরেকটা লক্ষ্য করে দেখো, আমার আগে লাগানো ছিল 160 mm রোটর, এখন লাগালাম আমি হচ্ছে 180 mm রোটর। তো এখন হচ্ছে আমাদেরকে এটা সেট করতে হবে। তো আমার আগের অ্যারোটরটা 160 mm, এই কারণে এটা সেট মানে সমস্যা হবে, সমস্যা না বলতে গেলে এখন ওয়াশার দিতে হবে, এই দুই সাইডে 500 করে ওয়াশার দিতে হবে। তো এইভাবে ওয়াশার দিয়ে যদি আমরা সেট করি তাহলে আমাদের টিউনিংটা পারফেক্ট হবে না, যদি হয়ও তাহলে কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাবে স্টার্ট করার পরে। তো আমরা কী করবো, এই কারণে আমি একটা এই যে শিমানোর অ্যাডাপ্টার কিনে নিয়ে এসেছি, 300 টাকা নিয়েছে আমার কাছে। তো এটা আমি এটা খুলে ফেলবো, এটা খুলে ফেলে এটা লাগাবো। তো এটা খোলার জন্য আমি 5 নম্বর L ব্যবহার করবো। কত শক্ত রে বা। আমার এটা অনেকদিন যাবৎ খোলা হয়নি, এই কারণে অনেক জাম। তো আমাদের এটা এই যে খোলা একদম কমপ্লিট। তো আমরা এখন হচ্ছে এটা লাগাবো,
এটা নাটগুলো আগে লুজ দিয়ে নিব। মাথার নাটটা আমরা সেম প্লেসে টাইট দিয়ে নিব ভালো করে। তারপরে আমরা এটা ভিজিয়ে দিব। তো এটার জন্য এই এর পরে আমি ছোট্ট করে একটা ওয়াশার দিয়ে দিই। আমার যার যেরকম প্রয়োজন মনে হয় সেরকম ভাবে ওয়াশার দিয়ে নিবা ক্লিনিং করাটা, কারণ কারো ওয়াশার লাগে কারো লাগে না। তো আমারও লাগে না, আমি তাও জাস্ট একটা দিয়ে দিলাম। তো দুইটা নাট দুটোর উপর দিক দিয়ে তোমরা দিয়ে দিবা। হালকা করে টাইট দিয়ে নিবা। সো গাইজ, আর একটা জিনিস, তোমরা কীভাবে পারফেক্টভাবে টিউনিং করবা ব্রেক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখা দিচ্ছি। তো তোমরা প্রথমে কী করবা, চাকাটা ঘুরাবা, ঘোরানোর পর তোমরা ব্রেকটা আস্তে করে প্রেস করবা, যে তারপরে তোমরা এই নাটটা টাইট দিবা। সো তোমরা দেখতে পাচ্ছ আমার চাকাটা একদম ইজিলি ঘুরছে। আমার ডিস্কটি লাগানো একদম কমপ্লিট। তো এখন হচ্ছে তোমাদের কিছু স্ট্যান্ড দেখাবো। স্ট্যান্ড দেখানোর পরে বলতে পারবো যে আমার ডিস্কটাতে কেমন আমি মানে প্রফিট পাইছি, কেমন হচ্ছে ডিস্ক দিয়ে কাজ কেমন হচ্ছে। তো এ সম্পর্কে আবার বলবো, তো তোমরা স্ট্যান্ডটি দেখতে থাকো। তো গাইজ, আমরা চলে এসেছি আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডে। তো এখন আমি কিছু স্ট্যান্ড করে তোমাদেরকে বলবো যে এটার পারফরমেন্স ব্যাপারে, যে এটা যেরকম আমার পারফরমেন্সটা দিচ্ছে। তো তার আগে বলবো তোমরা সেফটি মেনটেন করে চলবা, এই গ্লোভস হেলমেট দেন জুতা করে নিবা। তো আমাদের তো করে নিচ্ছি, তো আমরা এখন স্ট্যান্ডে শুরু করি। আমার স্ট্যান্ডগুলো দেখলাম, তো আমার কাছে অনেক বেটার মনে হলো আগেরটার চাইতে। কারণ আগেরটা তো আমার ধরতে ধরতো না, বাট এখন আমার এটা লাগানোর পর মনে হচ্ছে যে আমার এখন আর কোনো প্রবলেমগুলো দিচ্ছে না, এখন অনেক সুন্দর দিচ্ছে পুরো। আমাদের এটা পারফরমেন্সটা কীরকম জানো, আমাদের বাংলাদেশের হিরো আলম ভাই আছে না, পুরো তার মতন পারফরমেন্স। তো আমি সাজেস্ট করবো যারা 160 mm ইউজ করছো, তারপরে তোমরা 180 mm বা এটা সাজেস্ট করবো, কারণ এটা অনেক বেটার কোয়ালিটি। আর তোমরা যদি ভাবো যে 203 mm নিলে কেমন হয়, তো ওটা অনেক হার্ড চলে যাচ্ছে, আমিও ওটা নিইনি। কারণ 160-এর পর যদি মানে অতিরিক্ত বরফ চলে যায়, আমাদের ব্রেকের মানে ইয়ে কোয়ালিটি আরও বেড়ে যাবে। এই কারণে আমরা সাজেস্ট করবো যে তোমরা 180 mm ইউজ করবা, এটাতে অনেক বেটার ফিল পাবা, তারপরে দিন তোমরা ওটা যাইতে পারো, কোনো প্রবলেম হবে না। সো তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দাও, কারণ তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা না থাকলে আমি কখনো হারাতে পারবো না। তো সবার প্রথমে তোমাদের সাপোর্ট দরকার আমার। আর যদি কারো কোনো নেক্সট টাইমে কোনো ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও দরকার পড়ে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
আর তোমাদের জন্য নেক্সট টাইম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই।